আমাদের কিছু নায়িকা আছেন যারা ব্যক্তি জীবন নিয়েও পর্দায় কথা বলেন। আমরা জানি অপবিশ্বাস এবং বুবলির মধ্যে একটি স্নায়ু যুদ্ধ চলছে। অপবিশ্বাস এবং বুবলি দুজনের মধ্যে রয়েছে তিক্ততাপূর্ণ সম্পর্ক। অপবিশ্বাসকে সরাসরি প্রশ্ন করেছিলাম, আপনি বুবলিকে কোন চোখে দেখেন বা বুবলিকে আপনার ব্যক্তিগত এবং পর্দার জীবনে প্রতিদ্বন্দ্বী মনে করেন কি না? তখন অপবিশ্বাস সরাসরি বলেন, সবারই হেলদি কম্পিটিশনে পছন্দ, সমালোচনাও যেন হেলদি হয়। প্রত্যেকটা মানুষেরই ব্যক্তি জীবন থাকে। আমাদের কিছু নায়িকা আছেন যারা ব্যক্তি জীবন নিয়েও পর্দায় কথা বলেন, তো প্রফেশনাল ব্যক্তি জীবন তো এক নয়। তো কিছু কিছু আর্টিস্ট আছেন তারা একটু ব্যক্তি জীবন নিয়ে নাড়াচাড়া করে, আর আমার এটা মোটেও পছন্দ না, কারণ আমাদের দ্বারাই দর্শক জানে। আমরা যদি দর্শকদেরকে ভালো বলি বা আমার যারা আমার সহশিল্পী যারা আছেন তাদেরকে আমি সুন্দরভাবে প্রেজেন্ট করি, দর্শক কিন্তু সেক্ষেত্রে তাদেরকেও দেখতে যাবে, আর তারা আসে মানে আমাদের ইন্ডাস্ট্রি ভালো হওয়া। শাকিব খান সম্পর্কে প্রশ্ন করতেই অপবিশ্বাস বেশ লজ্জায় পড়ে যান এবং তিনি জানান, ব্যক্তিগত রেষারেষির কারণে আমরা বেশ কিছুদিন পর্দা এবং ব্যক্তিগত সম্পর্ক থেকে আলাদা ছিলাম। আপনারা কিছুদিন অপেক্ষা করুন, হয়তো বা একসঙ্গে আমরা একটি সুখবর দিব, আমাদেরকে আবারও একসঙ্গে দেখা যাবে। শাকিবার আমি তো 72 মুভি করেছি, মানে এটা কি রেকর্ড জানি না। তো ওই জায়গা থেকে পারিবারিক ব্যক্তিগত কারণে আমিও পিছিয়ে গেলাম, সেও পিছিয়ে গেছে। এখন আমি আবার ধরো বলতে বাংলা বাঙালি বলি বাংলা ভাষায় যে ধুমসে কাজ স্টার্ট করেছে, তো দেখা যাক। ওরকম কিছু বলতে চাই না, বাট সময় কিন্তু একটা ব্যাপার, মানুষের অনেক অ্যান্সার এখন না দিলেও সময়ের সাথে সাথে ওটা চলে আসে, সো দেখা যাক।